নমস্কার, একটা কথা বলি। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। জ্যোতিষ এবং তন্ত্র বিষয় নিয়ে অনুষ্ঠানগুলো হয়। আজকের অনুষ্ঠানের বিষয় হচ্ছে লটারির নেশা সর্বনাশা। আপনার পরিবারের যদি কোনো ব্যক্তি বারবার দেখেন লটারি কিনে কিনে সর্বশান্ত হয়ে যাচ্ছে, আপনার পরিবারকে সেই ম্যাচিউরিটি দিতে পারছে না, পরিবারের প্রতি তার সেই ভালোবাসা টান সবার সাথে নষ্ট হতে বসেছে, এবং তার অর্থনৈতিক সচ্ছলতা, সে যতটুকু ইনকাম করে সেই ইনকাম দিয়েই হয়তো আপনার পরিবারটাকে ভালো রাখতে পারবে, কিন্তু দিনের পর দিন সে শুধুমাত্র লটারির নেশায় তার জমানো পয়সা, রোজগারের পয়সা সব কিছু সে নষ্ট করে ফেলছে। এমতো অবস্থায় আপনি কি করবেন? এমতো অবস্থায় আপনাকে অবশ্যই আমার শরণাপন্ন হতে হবে। আপনি তাকে বুঝিয়ে পারবেন না, জ্যোতিষ তন্ত্রের শরণাপন্ন হতে হবে। জ্যোতিষ এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টকে যদি আপনি আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু জীবনের নানা প্রকার বহু সমস্যা থেকে বেরিয়ে আসা যায়। সেটা রিলেশনশিপ হোক, সেটা কোনো নেশা জাতীয় জায়গা থেকে হোক, অর্থনৈতিক অবনতি থেকে হোক, ব্যবসার বাধা থেকে হোক, যে কোনো অনুষ্ঠান, আমি অনুষ্ঠানগুলো আছে, ভিডিওতে দেখবেন। আজকে যেহেতু টপিকটা লটারির ওপরে, তাই জ্যোতিষে এই লটারি কারা কাটে, কেন কাটে, তাদের ছক কি বলছে, ছকের কোথা থেকে কোথায় কোন অবস্থায় কোন গ্রহ ভালো পজিশনে থাকলে সে লটারি থেকে উন্নতি পায়, এবং কোন ছকে কোন অবস্থায় কোন গ্রহ কি অবস্থায় থাকলে লটারি থেকে সে সর্বশান্ত হয়, আমি দুটো দিকে আলোচনা করব। হ্যাঁ, আপনি তো বলতে পারেন যে স্যার বা গুরুজি, আপ লটারি কাটছে যারা তাদের সবাই কি সর্বনাশা হচ্ছে, কিছু জন কি পাচ্ছে না? নিশ্চয়ই পাচ্ছে, অবশ্যই পাচ্ছে, তাদের ছক পারমিট করছে তাই পাচ্ছে। আর যে সর্বনাশের পথে এগিয়ে যাচ্ছে, যে লটারির পর লটারি কাটছে কিন্তু পাচ্ছে না, তার ছক পারমিট করে না, তার ছকে লটারি থেকে উন্নতির যোগ নেই, তাহলে আগে জানতে হবে যে তার ছকটার মধ্যে লটারির উন্নতির যোগ আছে কিনা, থাকলে কখন আছে, কোন সময়ে আছে। যদি আপনার ছকে লটারির যোগ না থাকে, বা লটারিটাকে আমরা বলি হঠাৎ প্রাপ্তি যোগ, এটা আমাদের যে দেখায় সেটা হচ্ছে কেতু। কেতু যখন আমাদের প্রাপ্তি যোগে যে ঘরগুলো আছে, যে পজিশনগুলো আছে, আমাদের যে 12টা রাশি আছে, এই 12টা রাশির এক একটা ঘর হচ্ছে আমাদের মেন ইনকাম বা যোগ। এই যে ঘরগুলোকে দেখি সেটা হচ্ছে সেকেন্ড হাউস, টেন্থ হাউস, আর হচ্ছে আমাদের ইলেভেন্থ হাউস। টেন্থ হাউস থেকে আমরা কর্ম দেখি, সেকেন্ড হাউস থেকে ধনস্থান, ইলেভেন্থ হাউস থেকে আয়ের স্থান, আবার নাইন্থ হাউস আমাদের ভাগ্যের স্থান। এই ঘরগুলোর মধ্যে আমরা জানি কেতু কোথায় কখন কার সাথে কানেক্টেড থাকলে আপনার প্রাপ্তিযোগ হবে। তাই আপনার পরিবারের কেউ যদি এরকম থেকে থাকে যে বারবার লটারি কাটছে কিন্তু তার কোনো কিছুই পড়ে না, সে তার অর্থনৈতিক জায়গা নষ্ট করে ফেলেছে, এই জায়গাটা যখন তৈরি হয় এটা অ্যাকচুয়ালি একটা নেশা। এই নেশায়, যে কোনো খারাপ নেশায় অ্যাডিক্টেড করাই হচ্ছে রাহু। সে কি করায়? সে আপনাকে খারাপ সঙ্গ দেবে, মাথার মধ্যে খারাপ চিন্তাভাবনা দেবে, হঠাৎ হঠাৎ আপনাকে এমন কিছু ডিসিশন নিতে বাধ্য করবে যে ডিসিশনটা আপনার জীবনকে নষ্ট করে দেবে, আপনার সংসার জীবন নষ্ট করে দেবে, আপনার পারিপার্শ্বিক জীবন নষ্ট করে দেবে। এবার কখন রাহু এই ফলগুলো দেয়? রাহু যখন কোনো আপনার নেগেটিভ হাউসের জায়গা থেকে থাকে, তখন আপনার এই ফলগুলো আপনাকে দেবে। এই লটারি
এমন বহু মানুষ আছে দেখবেন বিকেলবেলায় সন্ধে হলেই সে আগে যা রোজগার করে নিয়ে আসলো সন্ধেবেলা আগে চলে গেল লটারির দোকানে, এবং তার দৈনন্দিন যা খরচা বা কালকে সংসারের কি জিনিস আনতে হবে আপনি যতই বলে দেন সব ভুলে বাড়ি চলে এলো। মাঝে মাঝে হয়তো কি হচ্ছে, আমি যতদূর শুনেছি আর কি, মানে অনেকে আসে তো বলে ওই 600 টাকা পড়ছে বা ওই 1200 টাকা পড়ছে, 1800 টাকা এরকম কিছু কিছু পড়ছে, ভাবছে আমার প্রচুর পড়বে, ভালো পড়বে, এই করে করে প্রতিদিন 400-500 টাকা যা রোজগার তারাই করছে। দেখবেন জীবনে যারা প্রচুর কর্মঠ বা বিশাল সাকসেসফুল মানুষ তারা কোনোদিন এসব করে না। যারা দিন আনে দিন খায়, যারা ডেলি রোজগার করে, বেশিরভাগই দেখা যায় তাদের মধ্যেই এইটা বেশি প্রবণতা, লটারি কাটার যে প্রবণতাটা। এমন বহু আমি সংসার দেখেছি, আমার চেম্বারে এসছে একজন স্ত্রী, তার সংসার ভেঙে যেতে বসেছে, মানে বাচ্চাকে সে একটা ভালো স্কুলে পড়ায় না, বা ভালো স্কুলে পড়াচ্ছে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে নিচ্ছে, যা টাকা সে রোজগার করে ওই তার লটারিতেই চলে যায়। এরকম আরো বহু মানুষ দেখেছি, তাদের কাছে আবার ভালো ভালো আপনি গল্প শুনতে পারবেন, অমুক জায়গায় অমুক গ্রামে তুমুক জায়গায় তুমুক গ্রামে অমুক লোক এত টাকা পেয়েছে, কিন্তু আপনি প্রমাণ নিয়ে দেখুন। কোনোদিন আপনার পাশাপাশির লোক কখনো দেখেছেন 1 কোটি টাকা পেয়েছে? এই কোটি কোটি টাকার যে স্বপ্ন দেখায়, অনেক কিছু আছে, কোম্পানি আছে, দেখেছেন পাশাপাশি আপনার পাশের লোক কোনো কেউ পেয়েছে? পাবেন না। হ্যাঁ, হতে পারে ওই যে আমি বললাম কিছুক্ষণ আগে যে কিছু কিছু মানুষের কিছু কিছু জায়গায় যোগ থাকে, তাও সে হয়তো 20,000, 30,000, 40,000 কিছু একটা পেলো, 1 লাখ টাকা কিছু একটা পেলো। তো আপনার যদি যোগ না থাকে তো আপনি কাটছেন কেন? আগে সেই জন্য বলবো যে ছকটা বিচার করুন। এই যে রাহু এবং কেতুর যে কানেকশনগুলো বললাম, কয়েকটা প্ল্যানেটের কানেকশন, কয়েকটা ঘরের কানেকশন বললাম, যদি আপনার লটারির সংযোগে যোগ থাকে তাহলে আপনাকে আমি বলে দেবো যে আপনি এই এই দিকে যান। আর যদি আপনার লটারির সংযোগের কানেকশন না থাকে, যদি আপনার কোনো প্রাপ্তি যোগ না থাকে, তাহলে আপনি সর্বনাশার পথে শুধু শুধু হাঁটছেন। আর যারা এই সর্বনাশের পথে হাঁটছে তাদেরকে বলবো, ফ্যামিলির লোক আসুন, তার একটা ছবি নিয়ে আসুন, তার জন্ম তারিখটা থাকলে নিয়ে আসুন, জন্ম তারিখ যদি নাও থাকে তার একটা ছবি নিয়ে আসুন, তার নাম নিয়ে আসুন, সারা জীবনের মধ্যে তার লটারি কথা আমি বের করে দেবো, তাকে সেই জায়গা থেকে সরিয়ে নিয়ে আসার দায়িত্ব আমার, সম্পূর্ণ ভালোভাবে যাতে আপনার সংসারটা ভালোভাবে থাকে সেই ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমার। আর সমাজের এই দায়িত্বগুলো নেব না তো কেন জ্যোতিষ করতে এসেছি আমি? সমাজের এই দায়িত্বগুলো তো আমাকে নিতে হবে, আমার তো একটা দায়িত্ব বোধ আছে, আমি যে কাজটা জানি যে কাজটা পারি, আমি তো সেই কাজটা নিয়েই আপনাদেরকে বলছি। তাহলে আপনার যদি এই সহযোগিতাটা আমি করতে পারি, সারা জীবনের মতো যদি আপনি ভালো থাকেন, আপনার কাছ থেকে সেটুকুই আমার আশীর্বাদ। নিচে দেওয়া নাম্বার আছে 8420529959, এখানে আপনি ফোন করুন, ফোন করলে অ্যাপয়েন্টমেন্ট টাইম আপনাকে দেবে, ভিজিট বলে দেবে, সেই অ্যাপয়েন্টমেন্ট টাইম অনুযায়ী আপনি চেম্বারে আসুন বা অনলাইনে কথা বলুন। আর ভিডিওগুলো দেখুন, ভিডিওগুলো অবশ্যই খুব ভালো ভিডিও আমার চ্যানেলে একটার পর একটা দেওয়া আছে, অনেক কিছু জিনিস জানতে পারবেন। আর ভালো লাগলে একটা লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর চ্যানেলটা তো আপনাকে সাবস্ক্রাইব করতেই হবে, কারণ প্রচুর এরকম ভালো ভালো ভিডিও আপনি জানতে পারবেন। জীবনের প্রত্যেকটা এন্টারটেনমেন্ট যেমন আমাদের একটা পার্ট, অ্যাস্ট্রোলজিও সেরকম একটা পার্ট। আমাদের জীবনে যেমন শরীর খারাপ হয় শরীর ভালো থাকে, অ্যাস্ট্রোলজার আপনাকে পারে, একজন ভালো জ্যোতিষ একজন ভালো তান্ত্রিক আপনাকে পারে জীবনের বাধাগুলোকে কাটিয়ে সফলতার পথে আপনাকে নিয়ে যেতে, এবং এই অসুবিধাপূর্ণ সমস্যাপূর্ণ জীবনের সঠিক সমাধান পেতে। আমি ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী আপনার সাথে আছি, ধন্যবাদ।